তো যদি আমরা এখন আমাদের এখানে আসি, এতক্ষণ আসলে যা লিখছি এখন মোটামুটি আপনাদের ফিল হবে, সরি ব্রেক দিব, এটা শেষ করি, এইটুকু শেষ করে ব্রেক দিব। তো আমাদের এতক্ষণ যে কথাগুলো বলছি এখন এটা মোটামুটি আপনাদের কাছে চীনা ভাষা মনে হবে না, মোটামুটি ইংলিশ ভাষা মনে হবে এখন, যে না ভাই চালাচ্ছেন বুঝতেছে। তো আমাদের যখন স্টুডেন্টের থেকে কল হচ্ছে, এইটি ইকুয়ালস টু এখানে স্টুডেন্ট, এন্টিটি ফ্রেমওয়ার্ক এখান থেকে স্টুডেন্টটাকে বুঝবে, বুঝে রিফ্লেকশন দিয়ে সেই স্টুডেন্টের প্রপার্টিগুলোকে খুলে খুলে দেখবে। আচ্ছা যেহেতু দেখাচ্ছি আরেকটু দেখাই, টাইপ অফ হোয়াট নো অ্যাডার ডট অ্যাডার ডট গেট টাইপ ডট গেট প্রপার্টিস, ওরে কি দিলাম আমি Now I'm talking about reflection. Yes, I don't get functions or methods. Wait, so let's check. For each pupils info, for each দেখেন মজাটা কোথায়, রিফ্লেকশনের মজাটা কোথায়। সো এডার কম্পাইল টাইমে আমরা জানতাম না, বাট রান টাইমে কি হচ্ছে, ডিবাগিংটা একটু শিখেন এই চান্সে কীভাবে আর টপ লেভেল ডিবাগিং করা যায়। এই যে টাইপ ওয়াচ দিয়ে জিনিসটা দিলে ভালো হবে, দেখেন এই টাইপ মানে এই টাইপ কী কী পাওয়া যাচ্ছে, এর অ্যাট্রিবিউটস কী কী আছে, আসলে তার কী কী টাইপ আছে, তার নাম কী, অ্যাডার ক্লাস টাইপ হ্যান্ডেল বহুত কিছু আছে, তার অ্যাকচুয়াল নামটা কি, এডার ওয়ান কনসোল অ্যাপ টুর মধ্যে আছে, অনেক কিছু আছে। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের লাগবে না, লাগবে তখনই যখন আপনারা অ্যাকচুয়ালি রিফ্লেকশন দিয়ে কাজ করবেন, যে আপনি রান টাইমে চেক করতে চান কী টাইপ আসছে, সেই টাইপটার আসলে কী কী প্রপার্টি আছে, কী কী মেথড আছে সেগুলো জিততে চান, ন্যাচারাল কেস এগুলো লাগে না। বাট আমি দেখাচ্ছি অন্য কারণে, রিফ্লেকশনটা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড দেখানোর জন্য আপনাদেরকে। ইনফোস অ্যাকচুয়ালি এখানে কোনো প্রপার্টি নাই, এই যে টাইপটা আমরা অ্যাডার বানাইছিলাম অ্যাডারে কি কোনো প্রপার্টি আছে, প্রপার্টি নাই, কিন্তু এটা একটা প্রাইভেট ভেরিয়েবল, প্রাইভেট ভেরিয়েবল ইজ নট এ প্রপার্টি, সো ইনফোসের মধ্যে কিছু নাই। এরপর হচ্ছে মেথডস চলে আসছে, মেথডস দেখি আমরা একটু, দেখেন অ্যাড সাম গেট এই তিনটা ফাংশন চলে আসছে, কীভাবে আসলো, বিকজ অ্যাডারের মধ্যে এই তিনটা ফাংশন আছে। সো রিফ্লেকশনের ব্যাপারটা এখানেই, যে সে একটা অবজেক্ট থেকে সে খুলে খুলে পুরোটা দেখতে পারে, দেখতে পারা আসলে ম্যাজিক না ভাই, পুরোটা তো মেমোরির মধ্যে আছে, মেমোরির মধ্যে তো পুরো টাইপ আছে, পুরো অবজেক্ট আছে। বাই দ্য ওয়ে এই যে কাজগুলো মেমোরি অবজেক্ট এগুলো নিয়ে আমরা আমার যে সি শার্পের যে কোর্সটা ছাড়বো সেখানে আসলে ইন ডিটেলস বলা হবে, এটা আসলে আপনাদের বলতেছি না কারণ এটা অনেক বেসিক বাচ্চা পড়া পাইনের জিনিস। সো এগুলো এখানে যদি কারো কোনো সমস্যা থাকে এখানে ইচ্ছা করলে আসতে পারেন আর কি। জি হ্যাঁ, তো অ্যাড সাম গেট এই তিনটা আমরা নিজে ডিক্লেয়ার করছি, বাকিগুলা তাদের বেস ক্লাস থেকে আসছে,
বেস ক্লাস অ্যাকচুয়ালি একটা প্রতিটা ক্লাস কিন্তু একটা অবজেক্টের বেস ক্লাস, সরি অবজেক্টের চাইল্ড, এটা সি শার্প এইভাবে ডিজাইন করা হয়েছে। সো এই চারটা ফাংশন এখান থেকে চলে আসছে, টু স্ট্রিং ইকুয়ালস গেট হ্যাশ কোড গেট টাইপ, এই চারটা। সো মেথড, মেথডের মধ্যে আমরা লিখতে পারছি মেথড কোড, দেখেন পুরো ফাংশনের কী কী জিনিস আছে, সে প্যারামিটার কী কী নিচ্ছে না নিচ্ছে, রিটার্ন টাইপ কী নিচ্ছে, রিটার্ন প্যারামিটার কী নিচ্ছে, তারপরে তার ফাংশনটার নাম কী, কোথায় আছে না, সব এখানে আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু প্রুভ ইজ দ্যাট ওয়েন আই সে যে এইটি থেকে এন্টিটি ফ্রেমওয়ার্ক প্রপার্টিগুলো খুলে নিয়ে আসবে, স্টুডেন্টের প্রপার্টিগুলো, এটা খুবই পসিবল একটা কেস। আমি আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক বোঝাচ্ছি না, তার মাত্রই আমি আপনাদেরকে দেখাইলাম। সো সেই স্টুডেন্ট থেকে সে যদি একটা মাইক্রোসফটের টপ লেভেল ডেভেলপার, তারা তো অবশ্যই টপ লেভেল আমাদের চেয়ে অনেক ভালো, সো তাদের মতো একজন যদি একটা কোড করতে চায় এরকম যে তাকে আমি একটা অবজেক্ট দিব, সে অবজেক্টের প্রপার্টিগুলো বের করবে, বের করে সে গেট প্রপার্টিস সেখান থেকে একটা ইনসার্ট স্টেটমেন্ট জেনারেট করবে, এটা আমরা আমরা আপনারা আমরা সবাই পারবো, তাই না? সো ইনসার্ট ইনটু এই স্টুডেন্ট বসাই দিবে, তারপরে প্রপার্টির নামগুলো কলামের নামগুলো বসাই দিবে কোথা থেকে, স্টুডেন্টের প্রপার্টি থেকে, এরপর ভ্যালুজ আকারে স্টুডেন্টের যে ভ্যালু সেগুলো বসাই দিবে, সব কিছু রিফ্লেকশন ইউজ করে করবে। সো এই টার্মটা আমি আবার লিখি, এবার মোটাকালি দিয়ে লিখি, এটা তো শেষ রিফ্লেকশন, মাস্ট নিড ফর মিড অর সিনিয়র লেভেল ডেভেলপার্স রিফ্লেকশন, এটা জানতেই হবে, নইলে পরে সিনিয়র লেভেলে যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন আপনাকে আটকাই দিবে, পরে গালাগালি দিয়ে বের করে দেবে যে তুই বড় হয়ে সুস্থ এগুলো জানিস না, ঠিক আছে? তো দুইটা দুই কালার নিতে জোর চোখে পড়ে। সামারি হচ্ছে যে এটা খুবই ন্যাচারাল একটা ডেভেলপারের জন্য খুবই একটা সহজ ব্যাপার, যে একটা টাইপ থেকে ইএফ এন্ট্রি ফ্রেমওয়ার্কের মধ্যে এটা ডেভেলপারের খুবই সহজ, সে কিছু স্কিল জেনারেট করবে এবং তারা মাসের পর মাস নিচ্ছে, 6.1.3 এর পরে 6.2 প্রায় কয়েক বছর পার করছে ওরা। সো এটা খুবই এদের জন্য এটা ডুয়েবল জিনিস, এরকম স্টেটমেন্ট তৈরি করে ডাটা বেজে পাঠিয়ে দিচ্ছে। সো একদম এই সাইডে আমরা জাস্ট বেস ডিপোজিটরিকে কল করতেছি উইথ দ্য টাইম, উই আর ডুইং নাথিং, বাকিটা রিফ্লেকশন, জেনারিক্স এবং এন্টিটি ফ্রেমওয়ার্ক নিজেরা নিজেদের মতো করে সব কিছু মার্জ করে কাহিনী শেষ করে সে পুরো অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছে। তো আজকে জেনারিক্স নিয়ে এইটুকুই বললাম, তো আজকে আর হয়তো বা কিছু ক্লাস নিব না, আপনারা এই জিনিসটা দেখবেন। এবং আপনাদের জন্য আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে নেক্সট মঙ্গলবারের আগে যেভাবে হোক, যেভাবে হোক আসলে ভালো ঠিক না, বাট ইফ পসিবল এই সার্ভারের পুরো ব্যাপারটা মুখস্থ বুঝে মুখস্থ করে ফেলতে হবে, বিকজ নেক্সট টাইম আমি যখন আরেকবার জাম্প দিব আমি তখন কিন্তু আর এগুলো নিয়ে কোনো কথাই বলবো না, জেনারিক্স নিয়ে আমি আজকের পর আর কথা বলবো না, আমি আর 5 মিনিট টাইম দিচ্ছি, একটা ব্রেক দিব, যদি জেনারিক্সে কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন অ্যান্সার করবো, বাট রিফ্লেকশন জেনারিক্স, সো এগুলো আজকে আমরা কমপ্লিট করব। আর এই যে এখানে দেখলেন মজাটা খেয়াল করেন, জেনারিক্স কেন আমি এতবার পরে কথা বলতেছি, এই যে বেস্ট সার্ভিস অফ টি, দেখেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন ক্লায়েন্টে আছি, টাইপ স্ক্রিপ্ট, এখানেও আমরা জেনারিক্স ইউজ করতেছি, তার মানে হচ্ছে আমাদের যে টিচার সার্ভিস আছে, টিচার সার্ভিস অ্যাকচুয়ালি বেস সার্ভিসকে ইনহেরিট করতেছে বাই সেন্ডিং এ প্যারামিটার টি, টি মিন্স ইন হিয়ার ইট ইস টিচার, আমাদের স্টুডেন্ট সার্ভিসটা কোথায় গেল, আচ্ছা ঠিক আছে, এখান থেকে স্টুডেন্ট সার্ভিস সেও বেস সার্ভিসকে ইনহেরিট করতেছে বাই সেন্ডিং দ্য ওন প্যারামিটার টি, ইন হিয়ার ইট ইস স্টুডেন্ট, তার মানে আমার এই যে কন্ট্রোলারগুলো আছে ওরা ওদের মতো করে
জিনিসপত্র কল করে দিচ্ছে, বাট টাইপ অনুযায়ী এর ভিতরে সে অবজেক্টগুলো ডিফাইন হয়ে যাচ্ছে। সো জেনারেটস,